হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে কুরবানি, যে আপনারা হেডলাইনে পেয়েছেন যে কুরবানি, যে বিষয়টা, এই কুরবানি যদি কেউ বুঝে করতে না পারে তাহলে সে দোজখবাসী হবে। তো দোজখের ঊর্ধ্বে আরেকটা নাম আছে, সেটি হলো জাহান্নাম। মানুষ এই কুরবানি দেওয়ার কারণে জাহান্নামে যেতে পারে। তবে পুরোটি ভিডিও না দেখলে বা না শুনলে বোঝা যাবে না, তাই আমি বলবো যে এই কুরবানি খুব বুঝে শুনে দিতে হবে। আমার টাকা আছে, আমি বড় একটা গরু কুরবান করেছি, তাহলে সেটা হবে না। তাহলে কুরবানির মূল উদ্দেশ্য আমি বলছি, কিন্তু দেখা যায় যে কুরবানি দিলেই সে বেহেস্তবাসী হতে পারবে না, তিনি দোজখবাসী হতে পারেন। সেই বিষয়টি আজ ভেঙে বলবো। সেই বিষয়টি হলো একটা পশু, যেমন কুরবানি করার কথা আল্লাহর হুকুম এসেছে আমাদের কুরবানি করতে হবে, তাহলে এই কুরবানির যে মূল বিষয়, যে একটা পশুকে যখন আমরা জবাই দেব, এর আগে থেকেই একটা পশুর অন্তরাত্মা জানতে পায় যে আমাকে কুরবান করবে, আমাকে কাটবে, আমাকে জবাই দেবে, আমাকে জবাই দিয়ে তারা আনন্দের সাথে খাবে। কিন্তু এই পশুটি আগে থেকেই মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করে রাখে, হে আল্লাহ গো, আমাদেরকে যদি কোনো অলিয়া অলিয়ারা খাইত, আমাদেরকে, আমাদের এই দেহ আত্মাকে যদি কোনো আল্লাহর পরেজগার ব্যক্তি খাইত, যদি আল্লাহর নামে ফানাফিল্লা হয়ে থাকে এমন আল্লাহর অলি লোকে আমার মতো একটা পশুর মাংস যদি খাইত, তাহলে সেই পরেজগার, সেই অলি লোকের খাওয়ার ওসিলা দিয়ে আমার মধ্যে যে আত্মা আছে, এই আত্মাটি একটি মুক্ত হলো পশু থেকে মৃত্যুবরণ করার পরে, তখন তারা মানব জন্মে আসে। আর একজন মানুষ যখন পৃথিবীতে এসে যায়, সে যদি পাপিষ্ট লোক হয়, আল্লাহর গণার বাহিরের লোক হয়, তাহলে সেই ব্যক্তি যদি এই মাংস ভক্ষণ করে, এই কুরবানির মাংস খায়, এতে সেই পশুর আত্মাটি মুক্তির ফয়সালা হবে না। এই পশুর মাংসটি একজন আল্লাহর অলি যদি তাকে জবাই করে, এবং জবাই যখন করবে তখন যদি পাক পাঞ্জাতনের পাঁচজনের নাম নিতে হবে, কেন এই পশুটি কয়টা পদার্থে তার সৃষ্টি হয়েছে, পাঁচটি পদার্থে, তেমনি মানুষও, যেমন আগুন আমাদের শরীরে তাপমাত্রা আছে, পানি আমাদের শরীরে রক্ত আছে, বাতাস আমাদের দেহের মধ্যে বাতাস বইতেছে, মাটি আমাদের দেহটা মাটির, আর আমাদের মধ্যে আলোক শক্তি আছে, এই পাঁচটি জিনিস দ্বারা একজন মানুষের জন্ম হয়েছে, একটা পশুরও এই পাঁচটি পদার্থ দিয়ে জন্ম হয়েছে। এখন মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তারা শ্রেষ্ঠর বাহিরে পড়েছে, তবু তো পাঁচ প্রকার। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসাইন, হুসাইন, এই পাঁচজন। তাহলে এই পাঁচজনের নাম নিয়ে এবং আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে যখন এই পশুটাকে জবাই করা হবে, তাহলে এই পশুর দেহের মধ্যে পাঁচটা পদার্থ, আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটা জিনিস পাক পাঞ্জাতনের নামের ওছিলায় একজন একজন আউলিয়া যখন আল্লাহ আকবার করে জবাই দেবে, তার ওছিলায় এই পশুর আত্মাটি মুক্তি পাবে। তখন এই মাংস খাওয়াগুলো আমাদের হালাল হবে, কেননা আমি একটা পশুর আত্মাকে মুক্তির ফয়সালা করে তখন আমি তার মাংস ভক্ষণ করেছি।
সুবহানাল্লাহ। তাহলে কি হলো, সেই পশু আত্মাটি যখন তার দেহের বাহিরে বের হবে তখন দোয়া করবে, হে আল্লাহ আমাকে যদি কোনো পাপী লোকে খাইতো তাহলে আমার আত্মার মুক্তি হতো না। যদি তারা যেই নিয়ম করে পাক পাঞ্জাতনের নাম নিয়ে এবং আল্লাহর নাম নিয়ে একজন অলি লোকে আমাকে জবাই করলো, আমার আত্মা এই দেহের থেকে মুক্তি পেল, তখন তাদের জন্য দোয়া করবে যে হে আল্লাহ আমি তাদের উছিলাতে আমি মুক্ত হয়েছি, তখন আমাদের জন্য মাংস খাওয়াটা হালাল এবং এই মাংসটি আমরা নিজেরাই ভক্ষণ করব বা বেশি রাখব এরকম আশা করা যাবে না। কেননা অনেক গরিব মিসকিন যারা বছরের পর বছর এক ফোঁটা মাংস খেতে পায় না, তাদেরকে আমরা আমাদের ভাগের থেকেও কিছু দিয়ে দেব, তারা খাক, আমরা তো সপ্তাহে মাসে এনে খেতে পারি। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি এটা হলো শরীয়ত এবং তরিকত এবং হাকিকতের মধ্যে এই কথাগুলো আপনাদেরকে বলা হলো। এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো হবে যেমন কুরবানি। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। এটা হলো মারেফত। মারেফতের ভিতরে যে হাকিকত, এই মারেফতের ভিতরে গিয়ে হাকিকতে যখন আমরা চলে যাব তখন সেই কুরবানিটি আমরা জানতে পাবো কি, মূলত কুরবানি হলো ত্যাগ করা। আমাদের মধ্যে পশু আত্মা আছে, মানুষের মধ্যে, মানুষেরটা মেরে খায়, লোভ করে, পরনারীর দিকে লোভ করে, মানুষের ক্ষতি করে, এ ধরনের শয়তানি আত্মা বা পশু আত্মা। যে মূলত হাকিকতের দেশে গেলে আমরা মারিফতে প্রবেশ করলে তখন দেখা যায় যে তোমার মধ্যে যে পশু আত্মা আছে এটাকে কুরবান করো, মানে ত্যাগ করো। পশুর স্বভাব, পশুর আত্মা, এগুলো ত্যাগ করতে বলা হয়েছে। তো এখন দেখা যায় আমরা বাহিরের পশু কুরবান দিয়েছি, না পারলাম সেই বাহিরের পশুর আত্মাকে মুক্ত দিতে, আর না পারলাম আমাদের মধ্যে যে পশু আত্মা মিশে আছে তাকে ত্যাগ করতে বা কুরবান করতে। তাহলে বাহিরের কুরবানি করতে গিয়ে আমি সেই পশু আত্মাকে, আমরা সেই আত্মাটাকে মুক্ত করতে পারিনি, আমাদের হক হালালিভাবে আমরা করতে পারিনি, ওদিক দিয়ে আমরা পাপিষ্ট হলাম। আর পাপীরা কোথায় যাবে? দোজকে যাবে, জাহান্নামে যাবে। আচ্ছা, আবার এই দিক দিয়ে যে হাকিকতের দেশে গিয়ে যে মারেফতে প্রবেশ করলে যে নিজের মধ্যে যেই পশু আত্মা সেটাকে কুরবান করতে বলা হয়েছে এবং কি ত্যাগ করতে বলা হয়েছে। এখন দেখা যায় সেটাকে ত্যাগ করলাম না, সেটাকে আমরা করলাম না, তাহলে হাকিকতের দেশে গিয়ে যে মারেফতের দেশে প্রবেশ করে যেই নিজের আত্মাকে বা খারাপ আত্মাকে বা খারাপ পশু আত্মাকে আমরা কুরবান করবো সেটাও করা হলো না। এবং বাহিরে যে পশু সার, ওট, দুম্বা জবাই করেছি সেই আত্মাদেরকেও মুক্তির ফয়সালা করতে পারলাম না। তাহলে বুঝি যে ওই ধরনের আত্মাকে আমরা ঠিকই হত্যা করেছি কিন্তু তাদেরকে মুক্ত করতে পারিনি, আমরা পাপিষ্ট, তাদের অভিশাপ আমরা পেতে হবে। তাই বলি কি, এই কুরবানির ঈদের আগে আমি সকল স্তরের মুসল্লিগণকে, কুরবানিওয়ালা যারা কুরবান করবেন এদের উদ্দেশ্যে আমি বলছি, অবশ্যই আপনারা পাক পাঞ্জাতনের নাম নিয়ে নিতে হবে, এরপরে আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে এবং সেই লোকটি আল্লাহর অলির কাতারে থাকতে হবে যাকে তাকে দিয়ে। যেমন একটি বিষয় হলো বাজারে গেলে আমরা দেখি কসাই জবাই করে ফেলছে, এই পশুগুলা বেশিরভাগই আত্মার উদ্ধার পায়নি। আর কুরবানি ঈদের উচিলায় অনেক পশুরা আশায় থাকে যে আল্লাহ আমাকে যদি কোনো আল্লাহর অলি জবাই করত এবং পাক পাঞ্জাতনের নামের সাথে করত তাহলে আমার এই আত্মা মুক্ত হতো। হে জগতবাসী, আজকে এই আলোচনাটি কেন করলাম? অবশ্যই জ্ঞানী গুণীদের কানে অবশ্যই এই কথাগুলো লাগবে এবং বুঝবে এবং তারা এভাবে করার চেষ্টা করবে। তবে হে জগতবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ রইল,
যে আমরা এই মাংসটাকে যেন হালাল করে খাই, সেই হালালের মূল বিষয় কি? যে আমাদের জবাই এবং আমাদের যে বাক পাঞ্জাতন, এদের নাম নিয়ে যখন জবাই করব, তার আত্মার যখন মুক্তির ফয়সালা হবে, তখন এই মাংস খাওয়া আমার জন্য হালাল হবে। আর যদি তার আত্মার মাগফিরাত আল্লাহ যদি না করে দেয় আমাদের উচিলায়, তাহলে মাংসই খাওয়া হবে। কিন্তু আমরা এমন কি আল্লাহর দেওয়া সেই পাপেও পড়তে পারি, আর সেই পশুর অভিশাপের মধ্যে আমরা পড়তে পারি। তাই হে জগৎবাসী, আজকে এমন এই কথাগুলো বলে রাখলাম। জানি না আপনাদের কে কার মনে এই কথাগুলো সাড়া দিচ্ছে। যার যেমনই লাগুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তবে সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।